नमस्कार आमी रुमा शुरू करছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো পণ্ডিত ईश्वरचंद्र विद्यासागरेর জন্মদিনটি। আবর্জনা ফেলে জলাশয় ভরাট করার অভিযোগ তুলল স্থানীয়রা। অত্যাধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা, জবাবে বললেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। শানুপাড়া যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালিত হলো পণ্ডিত ईश्वरचंद्र विद्यासागरेর জন্মদিন। ২৬শে সেপ্টেম্বর শানুপাড়া যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে শানুপাড়ায় পণ্ডিত ईश्वरचंद्र विद्यासागरेর জন্মদিন পালন করা হয়। বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করেন শানুপাড়া জাতীয় কংগ্রেসের সভাপতি শ্রী জগৎ ছেত্রী মহাশয়। পুষ্পার্ঘ্য অর্পণ করেন শানুপাড়া মহিলা কংগ্রেস সভানেত্রী শিপ্রা রায়, শানুপাড়া যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ মাহবুল। এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক গণেশ ঘোষ সহ অনেকে। বিদ্যাসাগরের ২০২তম জন্মদিবস পালিত হলো জলপাইগুড়িতে। বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে রবিবার বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করল নূরমঞ্জিল বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে। এই দিন বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। মাল্যদান করেন সংগঠনের সম্পাদক প্রসাদ রায়। এছাড়া উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা দত্ত চৌধুরী, সুজয় লোধ, দীপ্তাংশু ভৌমিক সহ অন্যান্যরা। এরপর বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। আজকে বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন, আমরা শ্রদ্ধার সঙ্গে আজকে এই দিনটি পালন করি। আজকে আমাদের অনেকেই উপস্থিত হতে পারেননি তাদের বিশেষ কর্মক্ষেত্রে কাজের জন্য, কিন্তু আমরা সবাই মিলে এই দিনটিকে পালন করি। নানা রকম অনুষ্ঠান আমাদের থাকে। এর গত 29শে জুলাই সেদিনও আমরা পালন করেছি এই দিনটি তার প্রয়াণ দিবস হিসেবে। সারা বছর ধরেও আমাদের কিছু কিছু অনুষ্ঠান চলতে থাকে। এভাবে আমরা বিদ্যাসাগরের কথা চারদিকে ছড়িয়ে দিতে চাই। তার মতন ব্যক্তিত্বের লেখাপত্রগুলো যাতে আমাদেরকে প্রভাবিত করে, আমাদেরকে উজ্জীবিত করে, সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা। বাংলার নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন হলো জলপাইগুড়ির ডিপিএসসিতে। বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। বাংলার নবজাগরণের এক শ্রেষ্ঠ প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় ডিপিএসসি দপ্তরের সামনে। মূর্তিতে মাল্যদান করেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্মোহন রায়। উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের সদস্যরা এবং শিক্ষক শিক্ষিকারা। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০২তম জন্মদিন আমাদের ডিপিএসসির এই চত্বরের সামনে, যেহেতু আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা হয়েছে, যেদিন থেকে স্থাপন করা হয়েছে সম্ভবত সেদিন থেকেই প্রতি বছর 26শে সেপ্টেম্বর এই দিনটি ছোট্ট করে হলেও ওনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে আমরা এই দিবসটা পালন করে আসছিলাম। আজকেও তার অন্যথা হয়নি। এখানে আমাদের ডিআই সাহেব এবং পার্শ্ববর্তী স্কুলের অনেক শিক্ষক, আমাদের স্টাফ, ডিপিএসসির শিক্ষক সংগঠনের পক্ষ থেকে অনেক নেতৃত্বরা এখানে ছিলেন। তাদের উপস্থিতিতে আমরা প্রতি বছরের মতো, প্রতিবারের মতো এবারও বিদ্যাসাগরের সেই মহান যে কৃতিত্ব, মহান যে ওনার যে কর্তব্য, বাংলা ভাষার প্রাক লগ্নে তিনি যা পথ দেখিয়েছেন, সেই পথের আমরা আরেকবার উচ্চারণ করলাম এবং ওনার প্রতিকৃতিতে মাল্যদান অর্পণ করলাম। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার। ए दिन स्टूडेंट हेल्थ होम ईश्वरचंद्र विद्यासागर दी 100तम जन्मबार्षिकी उद्यापन कमिटी एवं ब्लाड बैंक सहयोगिताय उद्योग ग्रहण करा हयेछे। समाजपाड़ा स्थित स्टूडेंट हेल्थ होम सभाकक्षे रक्तदान शिविर अनुष्ठित है। शिविरे सदर हासपाताले चिकित्सक सनचिता बनार्जी सह 4 जनेर प्रतिनिधिरा शिविरटी परिचालना करें। शिविर थेके संगृहीत रक्त जलपाईगुड़ी सदर हासपाताले ब्लाड बैंके पाठानो हय। एदिनेर शिविरे स्वतस्फूर्तभावे रक्तदान करें स्टूडेंट हेल्थ होमेर सदस्यरा सह साधारण मानुष। उपस्थित छिलेन संगठनेर सभापति अपर्णा बागची, सम्पादक पान्थ दासगुप्त, जॉइंट सेक्रेटारी सुमन सरकार सह अन्यान्यरा। स्टूडेंट्स हेल्थ होमेर पक्ष थेके विद्यासागरेर जन्मजयंती उपलक्षे आमरा रक्तदान शिविरेर आयोजन करेছি। এছাড়া আজ বিকেলে স্টুডেন্টস হেলথ হোমের সদস্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হচ্ছে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব। কোভিড পরিস্থিতির জন্য রাজ্য সরকার সকলের কাছে আবেদন করছে ব্লাড ডোনেশন ক্যাম্প সরকারি রীতি মেনে সংগঠিত করতে। সেই ডাকে সাড়া দিয়ে স্টুডেন্টস হেলথ হোম প্রতি বছরের মতো ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। প্রতারকের পাল্লায় পড়ে সোনার অলংকার হারালেন ওদলাবাড়ি মজুমদার কলোনির এক গৃহবধূ। রেবা ব্যানার্জি নামে এক গৃহবধূর বাড়িতে সকালে মোটর বাইকে করে 2 যুবক আসে। তারা এসে বলে তারা পিতল রূপা সোনা পরিষ্কার করার কাজ করে। ওই গৃহবধূ প্রথমে কাজ করাতে রাজি হয়নি। এরপর ওই 2 যুবক কৌশল করে বাড়ির ঠাকুরের প্রদীপ চেয়ে নিয়ে তা পালিশ করে দেখায় এবং মহিলার হাতে রূপার আংটি একটি পাউডার দিয়ে পরিষ্কার করে দেয়। তারপর মহিলার গলার সোনার চেন পরিষ্কার করে দেবে বলে চাইলে মহিলা প্রথমে দিতে রাজি হয়নি। এরপর ছলে বলে কৌশলে মহিলার গলা থেকে সোনার চেন খুলে নেয় পরিষ্কার করার জন্য, আর মহিলাকে একটি প্যাকেট দিয়ে বলে এর মধ্যে সোনার চেন আছে, পরে খুলে বের করে নেবেন। এই বলে ওই 2 যুবক বাইক নিয়ে চলে যায়। ঘরের ভেতরে ঢুকে ওই মহিলা প্যাকেট খুলে দেখেন প্যাকেটের মধ্যে কিছু পাথর রয়েছে। এরপর অনেক খোঁজাখুঁজি করেও ওই 2 যুবকের কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর মালবাজার থানায় অভিযোগ জানায় এই পরিবার। এসে প্রথমে বললো একটা আমার ইয়ে করবে, ওটাকে পরিষ্কার করে, তারপরে রূপোর আংটি, তারপর বললো কি হাতটা দেন, দেবো না। ও জোর করে আমার গলা থেকে হাতটা খুলে নিল, আর আংটিটাও, তারপর হাতটা নেওয়ার পর আংটিটাও চাইলো আমি আংটিটা খুলে দিচ্ছি, এটা ঠিকই পরিষ্কার করে দেবে বলে। ও একটা প্লাস্টিকের মধ্যে ভরে টরে দিল, বললো 10 মিনিট পরে খুলবেন। আমি 10 মিনিট অপেক্ষা করি না, ও গেট অব দিয়ে যেতে আমি খুলছি, খুলে দিকে ওর মধ্যে একটা পাথর, হাতটার নাই। তখন আমি পাগলের মধ্যে ছুটতে ছুটতে ওর পিছনে ধাওয়া করছি, আমি হচ্ছি বোধহয় হেঁটেই এসে হেঁটেই আসছে বোধহয়। তারপর পরে শুনলাম যে ওখানে একটু আগায় আমার বাড়ির সামনেটা কত একটু আগায় গিয়ে ওই একটা বাইক দাঁড়ানো, ওরা ওর বাইকে করে উঠে চলে গেছে, সেটা পরে বুঝলাম। তারপরে লোক চারদিকে পাঠাচ্ছি, বাজারের চারদিকে খোঁজ করছে, কোথাও পাওয়া যায়নি। প্রায় 80,000 তো বটেই। আমার এই দুর্দিনের অবস্থা, আমার স্বামী অসুস্থ, তার চিকিৎসা করার টাকা নাই, আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, এরকম আমি ভাবি নাই। এত বছর বয়স হয়ে গেল আমার, 63 64 বছর বয়স হতে জন্য এই জীবনে আমি এরকম ঘটনা একটা টাকা হারে নাই। তাই আমার স্বামী অসুস্থ, ব্রেন স্ট্রোক, বিছানায় পড়ে আছে, তার চিকিৎসা করার টাকা নাই, অথচ আমার এরকম সর্বনাশ হয়ে গেল। এত টাকাই করোনার সময় আমি মানে ইয়ে হয়ে গেছি, পাগল হয়েছিলাম। কালকে আমি হ্যাঁ একটু জামাটাও গোজা, ভদ্রচিত, সুন্দর, একজনের সাদার মধ্যে হালকা একটু কাজ করা, আর একজনের একটু হালকা আকাশি কালারের শার্ট, কালো রঙের জিন্সের প্যান্ট, একজনের নীল রঙের, আবার জামাগুলো গোজা একদম ফিট বাবু। আমি আবার বললাম কি আমার হাতটা যখন নিচ্ছে, আমি বললাম না হাত দেবো না। আমি আবার গল্প করছি, আমি বলছি ওই যে এরকম ঘটনা হয়েছে, আমি দেবো না। ওরা ওরকম কথায় জালে নিয়ে হাতটা সোনার গয়না নিয়ে গেছে। না না আপনাকে দেখে কি আমাকে ওরকম মনে হচ্ছে কাকিমা, আমরা কি ওই রকম? আমি বললাম না, দেখে তো কাউকে কিছু বোঝা যায় না, আমি কি করে বুঝবো তোমরা কি। তোমাদের তো থানা জানানো হয়েছে, এটা আমার ছেলে গিয়ে থানায় মালবাজারে জানা আসছে। তারা থানার থেকে আসছেও, পুলিশটা এসে আমার সাথে 3টার সময় কথা বলছে, আবার সন্ধ্যাবেলায় আসছে। মহালয়া চলে এলেও আতশবাজির দোকানগুলো ক্রেতা শূন্য, চিন্তার ভাঁজ দোকানদারদের মধ্যে। গতবারের মতো এবারও ক্রেতাদের দেখা মিলছে না বাজির দোকানগুলোতে, তাই একরকম হতাশার মধ্যে আছেন বাজির দোকানদারেরা। যদিও জেলা পুলিশের তরফে সরকারি যা যা বিধিনিষেধ রয়েছে তা সবটাই মানছেন দোকানদারেরা, তবুও দেখা নেই ক্রেতাদের। বিভিন্ন ধরনের শব্দবাজি বিক্রি বেশ কয়েক বছর থেকে বন্ধ, এবারও একই রকম। বাজির দোকানদারেরা সেই সব বাজি বিক্রি করছেন না বলে জানান তারা। বিগত কয়েক বছর আগে এই সময়ে মহালয়া উপলক্ষে বাজির দোকানগুলোতে রমরমা ভিড় দেখা যেত, किन्तु एइबार करोनार जोन्नो ता एकेबारेई नेई। ताई नतून तुबड़ी ताराबाती रंगबाहार शब्दहीन आतशबाजी थाकलेও क्रेतादेर तेमन देखा नेई। बाजारेर परिस्थिति तो भालो मने हच्छे ना, बाजारे कोनो रकम कास्टमार एखोनो नेई। आर एइ निये आमरा खूब चिंताय आछि। गत बछर आमादेर ब्यबसा बंधई छिलो प्राय 2 मास। एखन खूब चिंताय पड़े आछि। गत बछरेर माल आमादेर काछे स्टक आछे, ए बछरे माल किछु नियेछि। এখন দেখা যাক, এখন তো কিছু বোঝা যাচ্ছে। বিগত বছরে এই সময় তো প্রচণ্ড ভিড় থাকে। এই সময় আমাদের মানে টাইমই থাকে না, কিন্তু এখন কোনো বাজারে কাস্টমার নাই, কিছু নাই, সব ব্যবসায়ীদের অবস্থা খারাপ। কী কী নিষেধাজ্ঞা রয়েছে? নিষেধাজ্ঞা তো যেটা থাকে সেটাই চকটভূমের নিষেধাজ্ঞা আছে, সেগুলো আপনারা বিক্রি করছেন না? সেগুলো আমরা বিক্রি করি, কোনো বছরই বিক্রি না। যেগুলো এলাও আছে আমাদের 90 ডিসেম্বরের মধ্যে চটকি, টুবড়ি, তারাবাটি, রংমশাল, বাচ্চাদের যেগুলো জিনিস হয় সেগুলো বিক্রি। বিক্রি কেমন? বিক্রি নেই, একদম বিক্রি নেই। আর জিনিসের চাহিদা বা দাম তো বেড়েছে, কিন্তু চাহিদা নেই। খুব চিন্তায় আছি, কেন কি 2 বছর ধরে এই কোভিডের জন্য দোকান বন্ধ ছিল 2 বছর। এখন এই বছরও আমাদের কী হবে না হবে এই চিন্তায় পড়ে আছি। রাস্তার ওপর বিষাক্ত সাপ, আর সে কারণেই রাস্তার ওপর দাঁড়িয়ে পড়ল বেশ কিছু গাড়ি। মালবাজার মহকুমার শাইলিবাজার এলাকার ঘটনা। শনিবার রাতে শাইলি থেকে গরুবাথান যাবার রাস্তায় এক বিরাট সাপ দেখতে পায় স্থানীয় মানুষজন। রাস্তার ওপর অনেকক্ষণ ঘোরাঘুরি করে সাপটি, সেই কারণে রাস্তার দুধারে আটকে পড়ে বহু গাড়ি। এরপর স্থানীয় মানুষজন সাপটিকে বাঁচাতে রাস্তায় নামেন। সাপটি যাতে রাস্তা থেকে নেমে জঙ্গলে চলে যায় তার চেষ্টা করেন স্থানীয় মানুষেরা। সাপটি জঙ্গলে চলে গেলে আবার গাড়ি চলাচল শুরু হয়। এর জন্য প্রায় 30 মিনিট এই রাস্তা বন্ধ হয়েছিল। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার্ড, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স-শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন, চলে আসুন বার্লিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। জলপাইগুড়িতে সমস্ত ধরনের ওষুধের সন্ধান মিলবে মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টে। এখানে হোলসেল এবং রিটেল প্রাইসে সমস্ত রকমের ওষুধ পাবেন আপনারা। সেই সাথে এখানে আপনারা সর্বোচ্চ 25% পর্যন্ত ছাড় পেতে পারেন ওষুধে। মেডিলিং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, ঠিকানা থানামোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9907268310 এবং 7586006539। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দা উজ্জল মেডিকো। কারণ দা উজ্জল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রয়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সাহা এবং ডক্টর সব্যসাচী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দা উজ্জ্বল মেডিকো। জলাশয় ভরাট করে ফেলা হচ্ছে আবর্জনা, অভিযোগ এলাকাবাসীদের। সরকারি নিয়ম অনুযায়ী জলাশয় ভরাট করা যায় না, তাতে বাস্তুতন্ত্রের যেমন ক্ষতি তেমনি বিভিন্ন জলাশয়ের উপর নির্ভরশীল বহু মৎস্যজীবী রোজগারের উপর প্রভাব পড়ে। জলপাইগুড়ি পুরসভার বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে জলাশয় ভরাট করে শুরু হয়েছে আবর্জনা ফেলার কাজ, এমনই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ডাম্পিং গ্রাউন্ড তৈরির আগে বহু বছর ধরে স্থানীয় সহ পার্শ্ববর্তী এলাকার মৎস্যজীবীরা সুন্দর এই জলাশয়ের উপর নির্ভরশীল ছিলেন। জলাশয়ের পাশে রেললাইনের ধার মানুষের সান্ধ্য ভ্রমণের একটি আদর্শ জায়গায় পরিণত হয়েছিল, তবে এসবই এখন ইতিহাস। ডাম্পিং গ্রাউন্ডে দুর্গন্ধে এলাকায় ভ্রমণ তো দূরের কথা, পার্শ্ববর্তী বাড়িতেই টেকা দেয়। এই এলাকায় আবর্জনা ফেলার ফলে বর্তমানে দূষিত হয়ে পড়ছে বাড়ির জলের লেয়ার। জলাশয়ের একাংশ প্রায় ভরাট, দুর্গন্ধে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর বলে অভিযোগ। এই জলাশয়ের মাছগুলোরও অস্তিত্ব সংকটে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা নরেন সরকার। কেননা জলাশয়ে অতিরিক্ত আবর্জনার ফলে এখন আর মাছ ধরা যায় না, আর সেই মাছ কেউ ধরলেও তা কিনতেও চায় না। যে সরকারি ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে रेल बंधर हो जाए 4 नम्बर गैप बोली सेखाने डाम्पिंग ग्राउंड करे माने जगहटा एकदम जलाशयटा नष्ट करे दिएछे। एमन कि माछ धरते पारछेन? हाँ ना एखाने केउ जाए ना जल एत विषाक्त हो गेछे माने सेटा प्रचंड नोंगरा नामलेও हाथ पा चुलकानी घा हो जाए। एक समय कत माछ धरते पारतेन ओइखाने 100 लोक हजार हजार लोक माछ धरतो खाइतो एवं जीविका निर्भर करतो माछ बिक्री करे। एखन एखन आर सेखाने केउ जाए ना जलाशयटा तो अनेकटा भराट हो गेছে अनेकटा माने 12 आना भर्ती हो गए 1 आना आंशिक 4-5 दिए जावा से एटाओ केउ व्यवहार करे ना नोंगरार जन्य जीविका जारा निर्वाह करतो सेई सब अर्थनैतिक एकटा क्षति बला जाय कि एकदम पुरोपुरी क्षति। जायगा जमी चाष करते पारतेछि ना आमरा जेते पारतेछि ना सेखाने नामले हाथे पाए घा हो जाए माछ धराओ तो ना माछ धरा केउ माछ धरे ना एखन बा ओई माछटा तो बिक्रिओ ना बिक्रिओ ना कि बोले भालो हय एखन एटाके आटके दिए जेटुकुन क्षति होवार तो होयेई गेछे एखन एटाके बंध करले आमरा मने करी बेंचे थाकते पारी आमरा ना होले भविष्यत्काले एटा जा पजिशन दाड़ाय जाच्छे लोकजन एखाने बसबासई करते पारबे ना। अपर बासिंदा सुशील दास बोलेन खूबई कष्टेर मध्ये दिन काटाच्छी आगे एई जल गरुके खावाताम किन्तु एखन आर ता सम्भव होच्छे ना कारण जल दूषित हये गेछे ए विषय द्रुत प्रयोजनीय पदक्षेप नेওয়া उचित বলে জানান তিনি। বন্ধ হয়ে গেল খেলাবাই লাগছে তারা আর তারা যেটা করবে হেডি আমাদের কিছু করার নাই আমরা তখন না মানুষ আমার কোনো দাম আছে না অনেক মাছ ধরে খাইতাম হ্যাঁ গরু জল খাইতাম এমনিরা চান করতাম চান তো দূরের কথা এখন নামাই জানা এরকম অবস্থা হ্যাঁ দুর্গন্ধ আজকে তো বাতাসটা এই ফিল আছে বলে ওই মনে জান না দেখেন আর টিয়ার পাবেন ওরে বাবা সাংঘাতিক কি কি সমস্যা মাছি मासी तो बसा जाए ना बाड़ी को जिनिस रखा जाए ना मासी जलाय और सन्ध्या तो मशार आसे प्रत्येक बाड़ीते धूपकाठी धराइते हैं समस्या हाँ समस्या थकले कि करब बोलें किछु नाई। अन्यदिके जलपाईगुड़ी प्रकृतिप्रेमी संगठनेर कनभेनर दीपांजन बक्शी बोलेन डाम्पिंग ग्राउंडे जेमन प्रयोजन रयेछे तेमनि जलाशय रक्षा करे तार बास्तुतंत्र टिकिये राखारो एकान्त प्रयोजन। দেখুন ডাম্পিং গ্রাউন্ড যেরকম দরকার শহরের আবর্জনাগুলোকে তো ফেলতে হবে এটা একটা বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার সেক্ষেত্রে সেটা যেন প্রপার প্ল্যান ওয়েতে যদি হয় এক্সিকিউশন হয় যদি দেওয়াল দেওয়া থাকে চারপাশ দিয়ে যাতে আবর্জনাগুলো বাইরে বেরিয়ে না আসে সেটাও দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে ওই এরিয়ায় প্রচুর জলাশয় ছিল যে জলাশয়গুলো এখন এই আবর্জনার কারণে নোংরা হয়ে নষ্ট হয়ে যাচ্ছে আর কি বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে মাছ যা ছিল ওখানে বা ধরুন যারা ওখানে আশেপাশে গরু টরু জল খেত সেই জল এখন পানের অযোগ্য সেই ব্যাপারগুলো একটা বড় সমস্যার বিষয় এবং এটাকে সঠিকভাবে পরিকল্পনার মাধ্যমে করা উচিত। এছাড়াও জলপাইগুড়িতে প্রচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন জলাশয় যেগুলো আমরা দেখেছি সেগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে বা বোঝানো হচ্ছে কোনো স্বার্থের কারণে বা যাই হোক না কেন তো ওভারঅল ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের সকলকে সচেতন হতে হবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে জলাশয় রক্ষাটা আমাদের একটা কর্তব্য ডেফিনেটলি আরও অন্যান্য সংগঠনরা আছে তারাও দেখছে সকলের কাছে অনুরোধ সমস্ত জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ যে ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখা হোক বাস্তুতন্ত্রের উপর একটা বড় এফেক্ট হচ্ছে ডেফিনেটলি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে তো নিশ্চয়ই এটা একটা চিন্তার বিষয়। এ বিষয়ে জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন না না ডাম্পিং গ্রাউন্ডটা শহরের জন্য অত্যন্ত জরুরি এবং তার কারণ হচ্ছে শহরের মানুষের এখান থেকে যে ময়লা হচ্ছে সেখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে এবং সেই গ্রাউন্ড আমাদের সরকার স্বীকৃতভাবে আমরা পৌরসভা নিয়েছি এবং সেখানের পাশে যে জলাশয়টা রয়েছে জলাশয়টা আমরা বন্ধ করব না আমরা সলিড ওয়েস্ট প্রকল্পের মাধ্যমে ডাম্পিং গ্রাউন্ডের আরও অনেক উন্নতি করব আরও অনেক বৈজ্ঞানিক করব এমনিতে আমরা ব্লিচিং পাউডার এবং ফিনাইল এবং স্যানিটাইজার দিয়ে বিভিন্নভাবে ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এরপর সলিড ওয়েস্ট প্রকল্পে আরও যেভাবে যেভাবে সরকার আমাদেরকে নির্দেশ দেবে সেভাবে আমরা ডাম্পিং গ্রাউন্ডকে আরও সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে তৈরি করব আর ইতিমধ্যে আমরা জৈব অজৈব বিভাজন সেগ্রিগেশন শুরু করার প্ল্যানিং নিয়ে নেমেছি এবং পাইলট প্রজেক্ট জলপাইগুড়ি শহরে আমরা 4টা ওয়ার্ডে শুরু করছি আর এরপরে আমরা ওই জলাশয়কেও যাতে সমস্ত রকম দূষণমুক্ত হয় তার ব্যাপারেও জলপাইগুড়ি পৌরসভা আর 2-3 মাসের মধ্যে একটা অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। জলপাইগুড়ি শক্তি সেবক দুর্গাপূজা কমিটির খুঁটি পূজা অনুষ্ঠিত হলো রবিবার। কমিটির দুর্গাপূজার পরিচালনায় উদয় সংঘ এবার 75তম বর্ষে পদার্পণ করছে দুর্গাপূজা। এ বিষয়ে কার্যকরী সভাপতি সৈকত চট্টোপাধ্যায় বলেন করোনা বিধি মেনে পূজার আয়োজন করা হয়েছে এবার 3 লক্ষ টাকার বাজেট विभिन्न हस्तशिल्पेर कारुकार्य थाकছে এবারের मंडप सज्जाয়। স্বাস্থ্যবিধির समस्त सरकारेर नियम विधि मेनेই হবে पूजा বলে জানান তিনি। দেখুন অতিমারী করোনার মধ্যেও শক্তিসেবক দুর্গাপূজা কমিটি পরিচালনায় উদয় সংঘ তার ৭৫তম বছরে পা দিল। এর সভাপতি শ্রীমতী চিত্রা চट्टोपाध्याय যিনি এই ওয়ার্ড একসময় কাউন্সিলর ছিলেন এবং এর কার্যকরী সভাপতি আমি এবং এখানে এই ওয়ার্ডের কাউন্সিলর দীনেশ এবং এই ক্লাবের এই পাড়ার প্রত্যেক সদস্যরা রয়েছেন এই পূজার মধ্যে। এই পুজোতে এবার আমাদের ৩ লক্ষ টাকা বাজেট। ৭৫তম বর্ষে আমরা তো আরও অনেক বড় করে করতাম, কিন্তু অতিমারী করোনার জন্য যাতে মানুষ কোনোভাবে আক্রান্ত না হয় আমরা কোভিড প্রোটোকল সমস্ত মানছি। আউটডোর প্যান্ডেল করছি, অভিনব এবার একটা থিম পুজো হচ্ছে যেখানে টেরাকোটা রয়েছে এবং এর সাথে অনেক দৃষ্টিনন্দন অনেক কারুকার্য হস্তশিল্প এবং কারুকার্য থাকবে। মানুষ এখানে এসে দর্শনার্থীরা এখানে এসে মায়ের দর্শন যেমন করবেন ডাকের সাজের মা এবং তার সাথে পুজো মণ্ডপের যে অভিনবত্ব তা দেখে নিঃসন্দেহে আপ্লুত এবং আনন্দিত হবেন আমি বিশ্বাস করি। করোনাকে সামনে রেখে কী করা, এখানে কোভিড প্রোটোকল মানা হবে, স্যানিটাইজেশন থাকবে, মাস্ক থাকবে এবং ঢোকা ব্যবস্থা এন্ট্রি এক্সিট আলাদা করে দেওয়া হবে এবং আউটডোর প্যান্ডেল কোনো ইনডোর প্যান্ডেল আমরা করছি না যাতে মানুষকে ভিতরে ঢুকে দেখতে গেলেই সেখানে ভিড়টা বাড়ে। আউটডোর থেকেই মানুষ দেখে বেরিয়ে যেতে পারবে। দেখুন মায়ের আগমন হবে এবং প্রচুর মানুষ ভ্যাকসিনেশন নিয়েছেন। মানুষ গতবার যে সংখ্যক মানুষ তাও বেরিয়েছিলেন তার থেকে অনেক বেশি মানুষ এবার বেরোবেন কারণ অনেকে ভ্যাকসিনেটেড হয়ে রয়েছেন, কিন্তু তারপরেও কিন্তু যে শিশুরা ভ্যাকসিনেটেড হয়নি আর অনেক বেড রিডেন পেশেন্টরা ভ্যাকসিনেটেড এখনও হওয়া বাকি আছে। তাই তাদেরকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকে যেন মাস্ক পরে আসেন, সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং আমরা স্যানিটাইজেশন এবং মাস্কের ব্যবস্থা রাখব এবং মণ্ডপ আমরা কোভিড মুক্ত রাখবার চেষ্টা করব। বিএলটিদের বিভিন্ন দাবির ভিত্তিতে জলপাইগুড়িতে এবার প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো ব্লক লেভেল ট্রেনারদের। জলপাইগুড়ি শহরের একটি সিনেমা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মাধ্যমে বিএলটিদের নানা সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন দুর্গা রায়, বিকাশ মালাকার, নির্মল সরকার, রাম চক্রবর্তী সহ তৃণমূল সংগঠনের অন্যান্যরা। প্রদীপ জ্বালিয়ে এই সম্মেলনের সূচনা করা হয়। কয়েক শতাধিক বিএলটিরা উপস্থিত ছিলেন প্রথমে এই রাজ্য সম্মেলনে। আমাদের আজকে ব্লক লেভেল ট্রেনারদের একটা সম্মেলন হলো। রাজ্যওয়ারি ওরা বিভিন্ন জেলা থেকে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, হাওড়া, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং বিভিন্ন জেলার থেকে ওরা সব প্রতিনিধিরা আজকে এসেছিলো। আজকে ওদের একটা কমিটি হলো বিএলপি ব্লক লেভেল ট্রেনারদের। আমরা এই কমিটিটা নিয়ে আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আইনজীবী আমরা তার কাছে আমরা যাব যে এত মানুষের যে একটা সমাবেশ এদেরকে আমাদের দলের একটা স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই সম্মেলনটা। কোনো কি দাবি দাবা রয়েছে তাদের? ওদের বিভিন্ন দাবি দাবা আছে, ওদের মাইনার ব্যাপার আছে, ওদের কাজ টাজ তাইকরণের ব্যাপার আছে। এই সমস্ত দাবি দাবা নিয়ে আজকে উপস্থিত কে কে ছিল? উপস্থিত বলতে আমাদের লোকাল নেতৃত্বরা ছিলেন এখানে উপস্থিত এবং জেলা সভাপতিও উনি আসতে পারেননি। উনি লাউড স্পিকারের মাধ্যমে এদের এই প্রোগ্রামকে সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন। পুলিশ কনস্টেবল পদের পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী আটক। রাজ্য পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কেন্দ্র থেকে ভুয়ো পরীক্ষার্থী সন্দেহে এক যুবককে আটক করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। আটক যুবকের নাম বিকাশ রায়, বাড়ি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের দক্ষিণ চক মৌলানি এলাকায় বলে খবর। আটক যুবকের আধার কার্ড থাকলেও ছবির সঙ্গে মিল নেই এমনটাই দাবি পুলিশের। অন্যদিকে পুলিশের পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি ও সই এক ছিল না পরীক্ষার্থীর। এরপরেই সন্দেহ হওয়ায় ওই যুবককে আটক করা হয়। ওই পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি এলাকায়। আটক করে তাকে নিয়ে আসা হয়েছে কোতোয়ালি থানায়। তদন্ত শুরু হয়েছে বলে দাবি পুলিশের। ভারত বন্ধের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয় শনিবার। ২৭শে সেপ্টেম্বর ভারতব্যাপী বন্ধ, সেই সমর্থনে সংযুক্ত কৃষাণ মোর্চার পথসভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো শহরের প্রাণকেন্দ্রে। নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগাম ছাড়া দাম, কালাকৃষি আইন বাতিল সহ একাধিক দাবিতে ভারত বন্ধ ডেকেছে সংযুক্ত মোর্চা, আর তারই সমর্থনে এই পথসভা। পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। সকাল থেকে শহর ও শহর সংলগ্ন বিভিন্ন বিদ্যালয়গুলোতে এই পরীক্ষা হয়। বিদ্যালয়গুলোর পাশে ছিল ১৪৪ ধারা। সকাল থেকে বিভিন্ন জায়গার পরীক্ষার্থীরা লাইন দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। পুলিশের কড়া পাহারা ছিল পরীক্ষা কেন্দ্রগুলোতে। যদিও এই পদে পরীক্ষা দিতে ছেলে ও মেয়েদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অবশেষে ইলিশ ভোজন রসিকদের জন্য সুখবর। জলপাইগুড়িতে বাংলাদেশের পদ্মার ইলিশ আসতেই হইচই। বাংলাদেশের পদ্মার ইলিশ চলে এসেছে জলপাইগুড়ি শহরের দিনবাজারে। তাই সেই ইলিশ কিনতে ইলিশ ভোজন রসিক মানুষদের ভিড় উপচে পড়ল। এক একটি ইলিশ ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যদিও দামটা এইবার কিছুটা হলেও কম, তাই রবিবার করোনাকে ভুলে ক্রেতারা ভিড় করেন ইলিশ মাছ কিনতে। আমরা খুবই খুশি, অনেকদিন ধরে আমাদের আশায় আমরা দিন গুনছি যে বাংলাদেশে ইলিশ আসবে। আনন্দ সবারই মানে খুশি। খবরটা পৌঁছেছিল কিছুদিন আগেই, কিন্তু তখনও আসেনি আমাদের বাজারে। ডিলিভারিটা আগে এসছে, আমাদের এখানে একটু পরে এসছে। যাই হোক, আমরা খুব খুশি আছি। সাইজ কেমন দেখলেন? সাইজ ভালোই আছে, সব রকমই আছে, বড়ও আছে, মাঝারি আছে। দাম ১৬০০ টাকা বড়টা বলছে, ১২০০ টাকা মিডিয়ামটা, আর ১০০০ টাকা হল ছোটোটা। মানে গতবারের তুলনায় এবার দামটা কি দেখছেন? গতবারের তুলনায় এবার দামটা মোটামুটি কমই আছে। গতবারও তাই ছিল, গতবার বরং বেশি ছিল, এবার বরং একটু ওই তুলনায় একটু কম আছে। খুশি আপনারা? এমনি খুশি আমরা। আমরা চাই আরও বেশি করে যাতে আসে, এটা আমরা যাতে পাই। যাতে এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিকস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংসেরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার, টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। তৃণমূলের নতুন ইউনিট কমিটি গঠন করা হলো রবিবার। জলপাইগুড়ি সদর ব্লকের পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার একটি বটলিপ চা কারখানায় তৃণমূলের নতুন ইউনিট কমিটি গঠন করা হলো রবিবার। উপস্থিত ছিলেন তরাই ডুয়ার্স প্লান্টেশন ওয়ার্কার ইউনিয়নের কার্যকরী সভাপতি স্বপন সরকার, এলাকার পঞ্চায়েত সদস্য রাজেশ লাকরা, সঞ্জীব কর্মকার, বিষ্ণু শাউসাহ, আইএনটিটিউসির নেতৃত্ব। এদিন ৩১ জনের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি হয়েছেন সঞ্জিত রায়, সম্পাদক করা হয়েছে বিকি সাহুকে। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকাল ৮টা ৩০ মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭% এবং বিকেল ৫টা ৩০ মিনিটে এর পরিমাণ সামান্য কমে দাঁড়ায় ৬৬%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়িতে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি। আবর্জনা ফেলে জলাশয় ভরাট করার অভিযোগ তুলল স্থানীয়রা। অত্যাধুনিক ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনা, জবাবে বললেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। উত্তরে মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।